গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব থার্টিন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড জিকে আজকে সকাল ছটায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পরে সাতটার সময় ইন্ডিয়ান হিস্ট্রি স্ট্র্যাটেজিকে টপিক টু হবে আমাদের সেকেন্ড চ্যানেল কে স্টাডিতে তারপর সাড়ে আটটার সময় তোমাদের ম্যাথের ক্লাস ম্যাথের প্র্যাকটিস নলেজ অ্যাকাউন্টে দশটার সময় তোমাদের আজকে আমি একটা স্পেশাল জিকে ক্লাস করাবো হয় ইন্ডিয়ান পলিটি থেকে অথবা তোমাদের একটা জিকেরই পার্ট করানো হবে নলেজ অ্যাকাউন্টে টেলিগ্রামে আমি আগে থেকে শেয়ার করে দেবো ওখান থেকে জয়েন করে নিও ক্লাস এগারোটার সময় তোমাদের ইংরাজি ক্লাসের টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে সাড়ে নটা থেকে তোমাদের ইংরাজি ক্লাসটা হবে ঠিক আছে সাড়ে নটা থেকে আজকে এই ক্লাসটা হবে কে স্টাডিতে লাইফ আর সন্ধ্যাবেলা ছটায় যেরকম ডাব্লিউ বিপি জি কে বুস্টার আর সন্ধ্যাবেলা সাতটার সময় তোমাদের যেরকম জি কে বুস্টার পিএসসি চলছে মঙ্গল বৃহস্পতি আজকে তোমাদের এটা হবে কেমন তো টেলিগ্রামে সব লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা জয়েন করে নিতে পারবে এছাড়া তোমরা আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বা অন্যান্য জি কের যদি কালেক্ট করতে চাও বা আমাদের কোনো কোর্সে তোমরা যদি জয়েন হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে তোমাদের অ্যাপের লিঙ্ক কোর্সের লিঙ্ক সব দেওয়া আছে ওখানে গিয়ে একটু চেক করে নিও যদি কোথাও কোনো কোয়ারিস থাকে কোনো দরকার হয় হেল্পের দরকার হয় তাহলে তোমরা নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারবে তো ফার্স্ট কোয়েশ্চেন আজকে আমাদের কি রয়েছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার সবচেয়ে বয়স্ক প্রার্থীকে সবচেয়ে বয়স্ক প্রার্থী হচ্ছেন টি আর বালু টি আর বালু সব থেকে বয়স্ক প্রার্থী ডি এম প্রার্থী টি আর বালু বিরাশি বছর বয়সে তারা তৃতীয়বারের মতো তামিলনাড়ু রাজ্যের শ্রী পেরাম্বুদুর আসনে জয়ী হয়েছেন এর মাধ্যমে তিনি এই লোকসভা নির্বাচনে নির্বাচিত হওয়া সবচেয়ে বয়স্ক প্রার্থী হয়েছেন তারপরে প্রেম সিং তামাং সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রেম সিং তামাং সিকিমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সিকিম ক্রান্তিকারী মোর্চা এস কে এম এর প্রধান প্রেম সিং তামাং টানা তৃতীয়বার এর মতো সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ছাপ্পান্ন বছর বয়সী রাজনীতিবিদকে গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য অফিস আর গোপনীয়তার শপথ বাক শপথ পাঠ করান রাজ্য বিধানসভা নির্বাচনে এস কে এম বত্রিশটা আসনের মধ্যে একত্রিশটাতে জিতেছিল তারপরে বিরোধী দলীয় নেতা নিয়োগের যোগ্য হওয়ার জন্য একটা দলের ন্যূনতম কতগুলো লোকসভা আসনের প্রয়োজন হয় এই প্রশ্ন তোমাদের প্রায়শই চলে আসে তো দেখো মোট পঞ্চান্নটা আসনের প্রয়োজন একটা সংসদের বিরোধী দলীয় নেতা নিয়োগের জন্য একটা দলকে মোট আসনের কমপক্ষে দশ পার্সেন্ট জিততে হয় লোকসভা বর্তমানে পাঁচশো তেতাল্লিশটা আসন রয়েছে আর যেখানে রাজ্যসভায় দুশো তেতাল্লিশটা আসন রয়েছে যে দলটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে এবং সরকারের অংশ নয় তাদের নেতাকে বিরোধী দলের নেতা হিসেবে মনোনীত করা যায় তো লোকসভার ক্ষেত্রে বিরোধী দলীয় নেতা মনোনীত করার জন্য একটা দলের জন্য ন্যূনতম হলে পঞ্চান্নটা আসনের দরকার হয় রাজ্যসভায় ভারতের বিরোধী দলের নেতা দু মানে বর্তমানে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ইনি তারপরে কে দু সালের লোকসভা নির্বাচনে জয়ী সবচেয়ে কম বয়সী প্রার্থী সব থেকে কম বয়সী প্রার্থী হচ্ছেন শাম্ভবী চৌধুরী ইনি আঠেরোতম লোকসভা নির্বাচনে দু সালে জয়ী হওয়া সবচেয়ে কনিষ্ঠ প্রার্থীদের মধ্যে একজন এই সম্ভাবী চৌধুরী এই নির্বাচনে এক লাখ অষ্টআশি হাজার ভোটে উল্লেখযোগ্য ব্যবধানে সমষ্টিপুর কেন্দ্র থেকে জিতেছেন সম্ভাবি চৌধুরী মন্ত্রী মহেশ্বর হাজারির ছেলে আইএনসি প্রার্থী সানি হাজারীকে পরাজিত করেছেন সমাজবাদী পার্টি থেকে পুষ্পেন্দ্র সরোজ এবং প্রিয়া সরোজ এবং ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে সঞ্জনা যাটব হলেন অন্য তিনজন প্রার্থী যারা পঁচিশ বছর বয়সে আঠেরোতম লোকসভা নির্বাচনে দু সালে জয়লাভ করতে সক্ষম হয়েছেন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হওয়ার জন্য সর্বকনিষ্ঠ আচ্ছা তেলেগু পার্টির কে রামমোহন রেড্ডি ভারতের ক্যাবিনেট মন্ত্রী হওয়া সর্বকনিষ্ঠ হয়েছেন তিনি ছত্রিশ বছর বয়সী অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম কেন্দ্র থেকে তিনবার সংসদ সদস্য হয়েছেন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হওয়ার জন্য সব থেকে বয়স্ক জিতন রাম মাঝি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হিন্দুরান আওয়ামী মোর্চার নেতা হলেন সবচেয়ে বয়স্ক সদস্য যিনি ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন উনআশি বছর বয়সী জিতেন রাম মাঝি বিহারের গয়া আসন থেকে প্রথমবারের মতো দু লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তারপরে দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কতজন মহিলা অন্তর্ভুক্ত হয়েছে মোট সাতজন মহিলা অন্তর্ভুক্ত হয়েছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন নতুন সরকারে মোট সাতজন মহিলা স্থান পেয়েছেন যার মধ্যে দুজন মন্ত্রী পরিষদ পাঁচজন প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদার দুজন ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আর মহিলা আর শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আর অন্যান্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন শোভা করন্দলাজে নিমুবেন জয়ন্তী ভাই বামভানিয়া সাবিত্রী ঠাকুর প্রতিরক্ষা নিখিল খাটসে আর অনুপ্রিয়া প্যাটেল নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের মন্ত্রী পরিষদে কতজন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট সাতজন কে অন্তর্ভুক্ত করা হয়েছে তামিলনাড়ুর ক্যাবিনেট মন্ত্রী নির্মলা সীতারামন ঝাড়খণ্ডের ক্যাবিনেট মন্ত্রী অন্নপূর্ণা দেবী মধ্যপ্রদেশ রাজ্যমন্ত্রী সাবিত্রী ঠাকুর যিনি একজন আদিবাসী নেত্রী গুজরাটের রাজ্যমন্ত্রী নিমুবেন বাম্ভানিয়া মহারাষ্ট্রের প্রতিমন্ত্রী রক্ষা খাটসে কর্ণাটকের রাজ্যমন্ত্রী শোভা করন্দলাজে আর রাজ্যের মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল উত্তরপ্রদেশ থেকে তারপরে দু হাজার চব্বিশ সালে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কতজন প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন ছজন প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ পাওয়ার মানে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক বিদ্যুৎ মন্ত্রণালয় মনোহরলাল খাট্টার লোকসভা আসন হরিয়ানার কর্নাল মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি অফ স্টিল মানে ভারী শিল্প মন্ত্রণালয় এবং ইস্পাত মন্ত্রণালয় জেডিএসের নেতা এইচ ডি কুমারস্বামী যার লোকসভা আসন হচ্ছে তোমার কর্ণাটকের মান্ডো মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস মানে ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি উদ্যোগ মন্ত্রক জিতেন রাম মাঝি হয়েছেন এইচ এ এম লিডার বিহারের গয়া লোকসভা আসন মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ বন্দর নৌপরিবহন আর জলপথ মন্ত্রক সর্বানন্দ সোনোয়াল এনার আসামের ডিব্রুগড় লোকসভা আসন মিনিস্ট্রি অফ ডিফেন্স মানে প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজনাথ সিং এনার লোকসভা আসন হচ্ছে লখনউ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট মানে কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রণালয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক শিবরাজ সিং চৌহান হয়েছেন বিজেপি থেকে লোকসভা আসন বিদিশা নরেন্দ্র মোদী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন আর আমরা যদি দেখি এখানে রাজনাথ সিং তিনি উত্তরপ্রদেশের দু থেকে দু সাল পর্যন্ত উত্তরপ্রদেশের উনিশতম মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার হরিয়ানার দশম মুখ্যমন্ত্রী ছাব্বিশে অক্টোবর থেকে দু হাজার থেকে দুহাজার চব্বিশে পর্যন্ত ছিলেন হরিয়ানার মুখ প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সনোয়াল আসামের জিতেন রাম মাঝি বিহারের আর এইচডি কুমারস্বামী কর্ণাটকের তারপরে সম্প্রতি জাতিসংঘ কর্তৃক শিশুদের বিরুদ্ধে অপরাধ সংগঠনকারী অপরাধীদের বৈশ্বিক তালিকায় কোন দেশ যুক্ত হয়েছে তো দেখো এক্ষেত্রে যুক্ত হয়েছে কে ইসরায়েল বিশ্বের বিভিন্ন স্থানে শিশুদের বিরুদ্ধে যারা সহিংসতা ঘটানোর জন্য দায়ী তার তালিকায় ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে যুক্ত করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্ডনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব কে রয়েছেন অ্যান্থিও গুতেরেস এই তালিকাটাতে ছ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শিশু অধিকার লঙ্ঘনের কথা হয়েছে যেগুলো হচ্ছে হত্যা পঙ্গুত্ব যৌন সহিংসতা অপহরণ শিশু শ্রমিক নিয়োগ ব্যবহার ত্রাণ সরবরাহে বাধা স্কুল ও হাসপাতালে হামলা এগুলো তারপরে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এর নতুন সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ইন্দ্রপাল সিং বিন্দ্রাকে কম্পিটিশন অফ কমিশন অব ইন্ডিয়ার নতুন সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে দেখো আই ইন্দরপাল সিং বিন্দ্রাকে ভারতের প্রতিযোগিতা কমিশন মানে নতুন সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে বিন্দ্রা অনুপমা আনন্দের স্থলাভিষিক্ত ইনি যিনি দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে তিন বছরের জন্য নিযুক্ত হয়েছিলেন তারপরে বর্তমানে পদত্যাগ করেছেন এই সি সম্পর্কে যদি দেখি এটা সিসিআই প্রতিযোগিতা আইন দু হাজার দুইয়ের অধীনে স্থাপন হয়েছিল এটা কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনে আছে এটা মানে এস্টাবলিশড হয়েছিল তিন সালে সদর দপ্তর দিল্লিতে রয়েছে চেয়ারপারসন রবনীত কৌর আর সম্পাদক রয়েছেন ইন্দ্রপাল সিং বিন্দ্রা তারপরে নিম্নলিখিত কোন দেশ পরিযায়ীদের সাহায্য করার জন্য গোল্ডেন ভিসা স্কিম মানে সলিডারিটি ভিসা চালু করবে এটা করছে তোমার পর্তুগাল পর্তুগালের রাজধানী লিসবন মুদ্রা ইউরো প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো অফিসিয়াল ভাষা পর্তুগিজ মহাদেশ হচ্ছে তোমার ইউরোপ এটা ইউরোপ মহাদেশের একটা দেশ তারপরে বিসলেরি লিমোনাটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার মানে বিসলেরি লেমোনেট অ্যাকচুয়ালি এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন আদিত্য রায় কাপুর বিসলেরি লিমোনাটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন আমরা রিসেন্ট আরও কিছু যারা যারা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছে সেগুলো একবার দেখে নেবো যেমন পিভি সিন্ধু গ্রিনারের আরও ভালো পুষ্টি মানে পিবি সিন্ধু তামাক নিয়ন্ত্রণ শাহরুখ খান মথুর পাপ্পাচান গ্রুপ করিনা কাপুর খান ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় দূত হয়েছে এম এস ধোনি ফরাসি গাড়ি নির্মাতা সিট্রোয়েনের আর সঞ্জনা সাংঘি স্পেস ইন্ডিয়ার তো এগুলো ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এরপরে আমরা হোমওয়ার্ক করে দেখে নেব তত্ত্ববতনী সভার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর সত্য নীতি প্রবর্তন করেন লর্ড ডালহসি আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে হোমওয়ার্কের কোন রাজ্যে পাককে টাইগার রিজার্ভ অবস্থিত এবং সহাদ্রি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটা কোন রাজ্যে অবস্থিত এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও সবাই চট করে আগের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টুয়েল জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কোয়েশ্চেন কী ছিল দেখো দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে একটি অসংরক্ষিত নির্বাচনী এলাকা থেকে জয়ী হওয়া সর্বকনিষ্ঠ আদিবাসী মহিলাকে প্রিয়াঙ্কা জার্কি হলি বিশ্বের সবচেয়ে আখরোট উৎপাদনকারী দেশ কোনটা সব বেশি আখরোট উৎপাদনকারী দেশ চীন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে নিচের কোন প্রার্থী সবচেয়ে কম ভোটের ব্যবধানে নির্বাচনী মানে কম ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছেন রবীন্দ্র দত্তরাম ভাইকার নরেন্দ্র মোদী ছাড়াও সংবিধানে জারি হওয়ার পর টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে পণ্ডিত জওহরলাল নেহেরু দু হাজার চব্বিশ আর্চারি এশিয়া কাপ স্টেজ থ্রি ইভেন্ট ভারতের জন্য একমাত্র স্বর্ণ পদক জিতেছে এই ইভেন্টে ভারতের জন্য একমাত্র স্বর্ণপদক জিতেছে কুমুদ সাইনি কে দু হাজার চব্বিশ ইউআই ওয়ার্ল্ড অন্টারপ্রিন অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভূষিত হলেন ভেলিয়ান সুবিয়া কোন দেশে সাতশো মিটার প্যারিসিয়ান ব্রিজ অব ন্যাশনাল ইউনিটির উদ্বোধন করা হয়েছে আঙ্গেরি ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে কবে পালন করা হয় এই জুন কোন রাশিয়ান মহাকাশচারী সম্প্রতি মহাকাশে এক হাজার দিন কাটানোর প্রথম ব্যক্তি হয়েছেন ওলেগ কোনো ইনি এক হাজার দিন কাটিয়েছেন মহাকাশে এরকম প্রথম ব্যক্তি হয়েছেন গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে গ্রামীণ উন্নয়ন বিভাগের পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন কে রাজপ্রিয় সিং সম্প্রতি কোন রাজ্যে একটি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা আর পুনর্ব্যবহারযোগ্য প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে সিকিম এগুলো ছিল তোমাদের আগের দিনের ইউজফুল বলে মনে হলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অবশ্যই জানাও যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ এ গ্রেট ডে